2018-তে বাংলাদেশ, এখন সময় দেশ করার। আপনার এলাকার যে কোনো সমস্যার কথা অথবা আপনার কোনো প্রশ্ন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সংসদ সদস্যের কাছে পৌঁছে দেয় আমার এমপি। দেবীরচর থেকে ধলি গৌরনগর বাজার পর্যন্ত রাস্তা সংস্কার কাজ প্রসঙ্গে করা আরও একটি প্রশ্নের উত্তর দিয়েছেন ভোলা তিন আসনের সংসদ সদস্য জনাব নুরুন্নবী চৌধুরী। এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কম এর অ্যাম্বাসেডর সাদির হোসেন রাহিম ও নজরুল ইসলাম শুভরাজ। এক ভিডিও বার্তায় এমপি বলেন, যিনি বদরপুর থেকে চারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, বিধায় আসলে বদরপুরের ব্যাপারে তার দায়বদ্ধতা অনেক বেশি। তাছাড়া আমার নামে যে কলেজটি নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয় যিনি অধ্যক্ষ, সেটাও বদরপুরে, সে দেবীরচরে অবস্থিত। তাই এই রাস্তাটাই প্রস্তুত করেছেন, প্রস্তুতের জন্য আমি চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। এই রাস্তাটা আসলে দীর্ঘদিন ধরেই আমাদের এই রাস্তাটা ভালো না। এই রাস্তার বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 8 মাস পূর্বে। মাননীয় সেতু ও যোগাযোগ মন্ত্রী মহোদয় সাথে আমি যখন প্রথম কথা বলি এই রাস্তাটা নিয়ে, তিনি সাথে সাথে আমাকে মিনিস্ট্রিতে সচিব মহোদয়ের সাথে এবং আমাদের এডিশনাল সেক্রেটারি উন্নয়ন, অতিরিক্ত সচিব উন্নয়নের সাথে আমাকে সাক্ষাৎ করতে বলেন এবং আমি সাক্ষাৎ করি, আমি চিফ ইঞ্জিনিয়ার সাথে সাক্ষাৎ করি। পরবর্তীতে এটা আমাদের পিএনপি প্রকল্পের 1 নম্বরে এই রাস্তাটা কিন্তু অন্তর্ভুক্ত করে, সেই তখন যে ডিপিপিটা তৈরি হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এটা টেন্ডার প্রক্রিয়ায় কিছুটা জটিলতা সৃষ্টি হয়। বারবার দুইবার এটাকে টেন্ডার হয়েছে। আপনারা জানেন যে এই টেন্ডারগুলো বরিশাল থেকে হয় এবং কি টেন্ডার হয়, সেখানে তাদের টেন্ডার প্রক্রিয়ার জটিলতার কারণে এই কাজটা ধরতে আসলে অনেক দেরি হয়। ইতিমধ্যেই টেন্ডার হয়েছে, দুইবারের শেষ টেন্ডারে ওয়ার্ক অর্ডারও দিয়েছে, ঠিকাদার কাজ শুরু করবে, সম্পূর্ণ প্রস্তুতি। বিস্তারিত জানতে ভিজিট করুন আমার এমপি ডট কম, সংসদ সদস্যের সাথে যোগাযোগের সহজ মাধ্যম।